আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর টপ ট্রেন্ড, সাথে আছি আমি হারিয়ে জান্নাত। ছোট পর্দার পরিচিত মুখ হারিয়ে শাহরিন, একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। কাজল আরফিন অমির ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্র দিয়ে ব্যাপক আলোচিত হওয়া এই অভিনেত্রী মা দিবসে দিলেন সুখবর। হারিয়া শাহরিন জানালেন মা হচ্ছেন তিনি, রোববার তথ্যটি জানিয়েছে অভিনেত্রী নিজেই। 2021 সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়নের সঙ্গে বাগদান হয় লাক্স চ্যানেল আই তারকা ফারিয়ার। পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় 2023 সালে। সংবাদ মাধ্যমে ফারিয়া শাহরিন বলেন, মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না, স্বপ্ন সত্যি হলো, আল্লাহর উপহার এটা, তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চান, ঠিক করেছিলেন মা হতে যাওয়ার খবরটি নিজেদের মধ্যে রাখবেন। তিনি মনে করেন তার অনেক কিছুতে মানুষের বদনজর লাগে, এতে অসুস্থ হয়ে যান। ফারিয়া শাহরিন জানান, ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার পর মানুষের বদনজরকে ভয় পাই, কিন্তু মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারলাম না। কেরিয়ার নিয়ে নিজের ভাবনার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, কেরিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে, কেরিয়ারের জন্য সন্তান না নিয়ে কেরিয়ারের পিছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে, তিনি তেমন জীবন চান না। হারিয়ে জানান, নতুন অতিথি আসার বিষয়টি জানার পর সিদ্ধান্ত নিয়েছেন আপাতত শুটিং থেকে দূরে থাকবেন, মাতৃত্বকালীন সময়টা নিজের জন্য দেবেন। 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন ফারিয়া। একটি মুঠোফোন কোম্পানির কথা দিলাম প্যাকেজের বিজ্ঞাপন চিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও, দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন ফারিয়া, একটি দৈনিক টোলপার ও দ্বিতীয়টি এয়ারপোর্ট। পদ্মনিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24।